করার মধ্যে সেই দ্বিতীয় ভবনের অনুষ্ঠান মাননীয় শক্তিনাথ মুখোপাধ্যায় মহাশয় তিনি রিমোটের সুইচ টিপে উন্মোচন করবেন। বিশিষ্ট আইনজীবী উত্তরপাড়ার ঐতিহাসিক আধুনিক উত্তরপাড়ার রূপকার তার সুযোগ্য উত্তরসূরি খ্যাতনামা আইনজীবী আবেদন করব আজকে মূল অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করার জন্য আমি স্যারকে আবেদন জানাব। মাননীয় করছি আমি মঞ্চে আহ্বান করছি ১৩০ বছরের নানা ইতিহাস দুই মলাটের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে লেখা আছে ১৩০ বছর। তিন বছর এই বইটি তৈরি করতে আমাদের সময় লেগে রাজা প্যারিমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ কুমার চক্রবর্তী এবং সম্পাদক এই ১৩০ বছরের স্মারক গ্রন্থ। আপনারা আবারও করতালি দিন। একান্তই কৃতজ্ঞ। আমার সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি যোগ নেই, পাই তখন পূর্ণ সময়ের বেতন ছিল ১২০ টাকা আর মাসের শেষে ৮০ টাকা ছিল ইউজিসি গ্রান্ট, অর্থাৎ ২০০ টাকা মাসিক আর আমি একটা আংশিক সময়ও কাজ করতাম তার জন্য ১০০ টাকা। ৩০০ টাকা নিয়ে আমার জীবন শুরু এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই ফেব্রুয়ারি তিনি হতাশ হয়ে পড়ছ, এই তিন চারজন এলো ফিরে চলে গেল, তবে এই সময় হচ্ছে এই স্মারক গ্রন্থ প্রকাশ এবং শিলান্যাস অনুষ্ঠান। ফলে আমরা আশা করছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটি অতি সত্তর আমরা এটাকে চালু করতে পারবো সবার সহযোগিতা নিয়ে। আমাদের কলেজের ছাত্র সংসদ, আমাদের কলেজের প্রাক্তনীরা, আমাদের টিচার, নন টিচিং সবাই সম্মিলিতভাবে আমরা করছি। এই কলেজের যে উদ্বোধক তোমরা যে উদ্বোধন করলেন তার সঙ্গে তার মনে একটা সূত্র রয়েছে, তার সাথে শক্তিবাবুর সঙ্গে তো একটা মানে এমন একটা সূত্র রয়েছে। এমন কথা হচ্ছে যিনি উত্তরপাড়ার মানে রাজা প্যারিমোহন বাবু জয়কৃষ্ণের স্বার্থপুত্র পুরুষ, তাছাড়া আমাদের কলেজের নানান বিষয় মানে এই স্মারকগ্রন্থ তৈরি হলো এতে ওনার উৎসাহ ছিল, উপাদান জুগিয়েছে। এই যে জমি কিনলাম আমরা, এই জমি সমস্ত কাগজপত্র উনি দেখে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বলেছেন উত্তরপাড়া কলেজ উত্তরপাড়াতেই থাকবে, উত্তরপাড়ার বাইরে যাবে। ফলে আমাদের এই যে উৎসাহ, এই যে প্রেরণা, ওনার টাকা থাকলেই তো জমি কেনা যায় না, জমি কিনতে গেলে এই ছোট শহরে অনেক চাপ আছে, সেই চাপ সমস্তটা প্র্যাকটিক্যালি উনি সামনে থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা কলেজের পক্ষ থেকে কতটা আনন্দিত বা কতটা আমরা কলেজের একটা ঐতিহাসিক গুরুত্ব সবার, কলেজের প্রত্যেকটি ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্র, গণপ্রতিনিধি, এলাকার মানুষ সবাই খুব খুশি। আপনার নাম? আমার নাম ডক্টর সুদীপ কুমার চক্রবর্তী, প্রিন্সিপাল রাজা প্যারিমোহন কলেজ। থ্যাংক ইউ।